যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি মাসুদুল কবির সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল এবং অস্ট্রেলিয়া সংবাদদাতা নাইম আবদুল্লার পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন নূর হোসেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নবনির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক পুনর্মিলনী করেছে বাংলা কৃষি প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ বিশেষ অতিথি ছিলেন শাহনাওয়াজ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর ও নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব ইসরাদ জাহান সংগঠনের সভাপতি মীর ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাত বোস ও সেকান্দার আলী নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ড গোলাম সামদানি Of dar. অস্ট্রেলিয়া সিডনিতে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব করেছে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যালামনাই অস্ট্রেলিয়া বাংলার হাজার বছরের পুরনো সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পরিচয় করাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা অনুষ্ঠানে শীতের পিঠাপুলি হালুয়া শাড়ি সহ বাঙালির ঐতিহ্যের পরিচয় বহন করা পণ্যের উপস্থিতি লক্ষ্য করা যায় এ সময় কাউন্সিলর মাসুদ চৌধুরী কাউন্সিলর মোহাম্মদ খলিল কাউন্সিলর সাবরিন ফারুকি ও সাংবাদিক নাইম আব্দুল্লা সহ অস্ট্রেলিয়ায় বসবাসরত এ এআইএ অস্ট্রেলিয়ার সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার এ লেভেল গ্রাজুয়েশন দু অনুষ্ঠিত হয়েছে স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজবাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও এ লেভেল শিক্ষার্থী তাসফিয়া আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেলের শ্রম কল্যাণ শাখার প্রথম সচিব ফাহমি মোহাম্মদ সাইফ এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন ডিরেক্টর অ্যাডমিন মোহাম্মদ জাভেদ হোসেন ও স্কুল অধ্যক্ষ নাদান আসরুদ্দিন সহ অনেকে নূর হোসেন আর টিভি